দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকালে সুখদেবপুর অঞ্চলের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে চৌধুরীপাড়া, গোয়ালপাড়া, উত্তরপাড়া, পশ্চিমপাড়া, শালবাড়ি, পাড়গাঁও, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকা বন্যার জলে প্লাবিত। ঘরছাড়া হয়ে পড়েছে কয়েকশো গ্রামবাসী। বর্তমানে রাস্তার ধারে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। এদিকে বাঁধ ভাঙার পেছনে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার বিক্ষুব্ধ মানুষজন। তাদের অভিযোগ, সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে এবং দুর্নীতির কারণেই বাঁধ ভেঙেছে হোসেনপুরের। প্রসঙ্গত, গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে সোমবার সকালে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে, ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও দেওয়া শেরপাসহ গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে বাঁধ ভাঙার পেছনে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার বিক্ষুব্ধ মানুষজন। সংস্কার তো হয়েছিল, তো আবার আবার তো 17 সালে ভাঙলো, আবার তো 18 সালে ভাঙলো, আবার 23 সালে ভাঙছে। তাহলে আমরা কি বারবার নদী এখানে কি আসে থাকবো? না, আমাদের বাড়ি ঘর থাকার ইচ্ছে আছে না? কি কারণে ভাঙছে, কারণটা কি? নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, মানে সংস্কার ঠিক মতো করছে না, হচ্ছে না, কাজ হচ্ছে না রাস্তার। কাজ হলে তো আর বাঁধটা ভাঙতো না, কাজটা ঠিক রকম হবে, তারপরে তো বাঁধ গুলো তো ভাঙা নিয়ে বন্ধ হবে। আমাদের বাড়ি এক বুক জল, এক বুক জল চলে আসছে বাড়িতে, বাচ্চা কাছে সবাই বাচ্চা খেলে বেড়াচ্ছে, এখানে আমরা সবাই আসে বসে আছি। ডেলিভারি চলিভারি নিয়ে আছে, এদের ডেলিভারি মেয়েটা। খাওয়া দাওয়ার জন্য সামগ্রী বা খাওয়া দাওয়া আমরা সকাল থেকে এখনো কোনো খাওয়া দাওয়া করেনি, কোনো খাওয়া দাওয়ারও নাই, সব ডুবে যাচ্ছে বাড়িতে মালপত্র। এখানে আসে বসে আছে, মালগুলো কিছু আনছি, কিছু বাড়িতে ডুবে গেছে। আপনার নাম? আমার নাম নুরেফা খাতুন। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে জয়দীপ মৈত্র, রিপোর্ট নিউজ বাংলা। আরে তুলে নিয়ে মাফ করে পাঠাই দিবা, হয়ে গেল তোমার 11,000-এর।